যে কোনো সময় নাইজার বা নিউজারে আক্রমণ করতে পারে পশ্চিমারা। নিউজারে আক্রমণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়াতে প্রচুর সেনা এবং অস্ত্রশস্ত্র জড়ো করেছে আমেরিকা এবং ফ্রান্স। এদিকে নিউজারে পশ্চিমাদের যে কোনো সামরিক আগ্রাসন ঠেকাতেও প্রস্তুত হচ্ছে রাশিয়া। ধারণা করা হচ্ছে তুরস্ক এবং চীনও নিউজারের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে নিউজারের সামরিক হস্তক্ষেপের অনুমোদন দিয়েছে পশ্চিমাপন্থী আফ্রিকান জোট ECWOAS বা ইকোয়াস। যে কোনো সময় জোটটি নিউজারে আক্রমণ চালাতে পারে বলে জানিয়েছে। নিজেরের সামরিক শাসন অপসারণ করে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় ফেরাতে সামরিক হস্তক্ষেপের অনুমোদন করেছে পশ্চিম আফ্রিকার 25 দেশের অর্থনৈতিক জোট ইকোয়াস। এক জরুরি বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওতারা। নাইজেরিয়ার রাজধানী আবুজাতে ইকোয়াসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলাসেন ওতারা বলেন, সামরিক হস্তক্ষেপ পরিচালনার জন্য অন্যান্য বিষয়ে আরও সম্মেলন করবেন চিফ অফ স্টাফ। তবে যত দ্রুত সম্ভব নিজেরা সামরিক হস্তক্ষেপের জন্য জোটটির রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে চুক্তি হয়েছে। বৈঠকে জোটটির প্রধান বলেন, নিজেরা সামরিক শাসকদের বিরুদ্ধে সেনা মোতায়েন করবে ইকোয়াস। প্রেসিডেন্ট ওতারা বলেন, নাইজেরিয়া এবং বেনিনের পাশাপাশি তার দেশ থেকে 850 থেকে 1100 জন সেনা দেবেন তিনি। এছাড়াও অন্যান্য দেশের সেনারাও তাদের সঙ্গে যোগ দেবে। ওতারা সাংবাদিকদের বলেন, এর আগে যখন লাইবেরিয়া, সিয়েরালিওন, গাম্বিয়া এবং গিনি বিসাওয়ের সাংবিধানিক শৃঙ্খলা যখন ঝুঁকিতে পড়েছিল, তখন ইকোয়াস সেখানে সামরিক হস্তক্ষেপ করেছে। তিনি আরও বলেন, এখন নিজার এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ইকোয়াস এটা কখনোই মেনে নিবে না। গত 26 জুলাই দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আব্দুর রহমান তিয়ানির নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় পশ্চিমা সমর্থিত বাজুমকেই। এর 2 দিন পর 28 জুলাই আব্দুর রহমান তিয়ানি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেন। এর 1 সপ্তাহ পর নিজেরের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আলি মাহমানে লামিন জেনকে নিয়োগ দেয় দেশটির সামরিক বাহিনী। ইকোয়াসের বৈঠকের পর আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওতারা বলেন, ইকোয়াস এর আগে সাংবিধানিক শৃঙ্খলা ফেরাতে আফ্রিকার দেশগুলোতে সামরিক হস্তক্ষেপ করেছে। তিনি বলেন, আজ নিজেরে একই পরিস্থিতি দেখা দিয়েছে। আমি বলতে চাই, ইকোয়াস এটা মেনে নিতে পারে না। নিজেরে ইকোয়াস কোনো সামরিক অভিযান চালালে প্রতিবেশী বুর্কিনা ফাসো, মালি এবং গিনি নিজেরের পক্ষে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে মালিতে রাশিয়ার ওয়াগনার যোদ্ধারা অবস্থান করছে। নিজেরের আরেক সীমান্ত লাগোয়া শক্তিশালী প্রতিবেশী আলজেরিয়াও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, আফ্রিকায় কি আরেকটি বর্ধনের যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এই যুদ্ধের ফলাফল কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।